السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, সকল আলেমের ঐক্যমতে হস্তমৈথুন করা, আল ইস্তিমনা বিল ইয়াদ, হস্তমৈথুন করা, এটা সকল আলেমের ঐক্যমতে হারাম। দলিল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর স্ত্রী ব্যতীত হস্তমৈথুন করা এটা হারাম, এটা নিষিদ্ধ। সকল আলেমগণ এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তো এ থেকে পরিত্রাণের বা বাঁচার উপায় কী? বাঁচার উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ ফামান লাম ইসতাতী ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন যে, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম রয়েছে, ফা আলাইকুমুন নিকাহ, ফা আলাইকুমুল জাওয়াজ, তোমাদের উচিত হচ্ছে বিবাহ করে নেওয়া, কারণ বিবাহ করে নেওয়া উচিত। আর যারা বিবাহ করতে সক্ষম নয়, সামর্থ্য নাই, তার উচিত হচ্ছে সিয়াম পালন করা, বেশি বেশি রোজা রাখা। ফা ইন্নাহু লাহু বিজা, সিয়াম পালন করার মাধ্যমে তার উত্তেজনা উপশম হবে, উত্তেজনা দমন হবে। এই জন্য যারা প্রবাসে রয়েছেন, আপনারা সিয়াম পালন করতে পারেন, পাশাপাশি সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর করার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে হবে। আসলে স্ত্রী থেকে অনেকদিন দূরে থাকা এটা কষ্টকর বিষয়, তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন এবং এই ধরনের গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।